বিবি হারুন বাংলাদেশের স্বৈরা শাসনকে নিয়ে এই দেশকে লুটে পুটে খাইছে, আমার মতো হাজারো আলেমদের নির্যাতন নিপীড়ন চালাইছে। আপনারা জানেন দাউদকান্দিতে এই আমিরাবাজ স্থানের পাশে গত বছর একটি মাহফিল হয়েছিল, সেই মাহফিলে আমার হক কথা স্বৈরাচারীরা সহ্য করতে পারেছিল না, না পারার কারণে গরিবপুর বাজারের সামনেই মেন রোড থেকে আমার গাড়িটা ডিবি হারুনের পরিচয়ে গাড়িটা ছিনতাই করে নিয়ে যায় এবং আমাকে ধরে সাততলার উপরে সারাদিন নির্যাতন করা হয়। সম্মানিত দর্শক, আমি সেই ডিবি হারুন এবং স্বৈরা শাসনের কিছু নেতাকর্মীদের নামে আমি মামলা করব দাউদকান্দি থানায়, সেই পরিস্থিতি চলতেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, ডিবি হারুন বাংলাদেশের স্বৈরা শাসনকে নিয়ে এই দেশকে লুটে পুটে খাইছে, আমার মতো হাজারো আলেমদের নির্যাতন নিপীড়ন চালাইছে, এই জন্য ডিবি হারুনের নামে মামলা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মামলা করিনি, আমাকে মামলা করতে নিষেধ করা হয়েছিল, এবং কি বর্তমানে এর আগে যে স্বৈরা শাসন ছিল সেই শাসনের আমলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না বলতে চলে, আমাদের জবানকে বন্ধ করা হয়েছে, আমরা তখন মামলা করতে সাহস পাইনি, বর্তমানে সুযোগ এসেছে ইনশাআল্লাহ এখন আমরা মামলা করব। আমার নাম মাওলানা আব্দুল আজিজ জিহাদি যশোরী, নড়াইল যশোর বাড়ি, আমি এখানে আসি ইনশাআল্লাহ কুমিল্লা দাউদকান্দি। আমি সবার কাছে সহযোগিতা চাই ডিবি হারুনের জন্য, আমরা ডিবি হারুনকে অতিসত্বর গ্রেপ্তার দেখতে চাই, উপযুক্ত শাস্তি চাই, তার ফাঁসি দাবি করছি।